एक्स्ट्रा टाइम। दो घंटे डिलीवरी सुस्त हूँ तड़ाताड़ी कोनो ओषुध आर करबेन ना मिस ওষুধ চাই এক্ষুনি তো বা আপোলো 24/7 ডেলিভার করে আপনার পুরো প্রেসক্রিপশন মাত্র 2 ঘন্টা কিভাবে জন্ম নিল ফুটবলার প্রবীর দাস সে এক লম্বা কাহিনী এক দুর্দান্ত ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন প্রবীর দাস স্বয়ং প্রথম জীবনে ফুটবল ছিল না বাতাবি লেবু দিয়েই খেলতে হতো সেই কাহিনী শোনালেন দুটো বন্ধু ছিল আমার তার সাথে এক জায়গা থেকে বাতাবি লেবু নিয়ে তখন তো বল কেনার পয়সাও ছিল না তো বাতাবি লেবু নিয়ে মাঠের মধ্যে খেলতে চলে যেতাম তো মা ভাবতাম যে স্কুল করতাম কিন্তু একটা সময় গিয়ে যখন স্কুলের প্রেজেন্ট দেখা হতো তখন দেখতো 365 দিন আমি টোটাল 17 স্কুলে গেছি তো স্কুলে আমাকে ঢুকতে দেয়নি আমার কোচ আমাকে নিয়ে গিয়ে ঢুকিয়েছে তো আস্তে 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 খেলতে থাকি এখানে যাই ওখানে যাই তখন আন্ডার 8 খেলতাম কেপ খেলতাম তো সেখান থেকেই আস্তে আস্তে সবাই আমাকে পছন্দ করত প্রথম বুট কেনার গল্পটাও বললেন প্রবীর দাস তখন ছোট ছিলাম তো খালি পায়ে পাড়ায় খেলতাম তখন যখন একটু বুঝতে শিখি তখন সব কেপ খেলতে আমাকে নিয়ে যেত আন্ডার 8 4-10 105 সবাই বলে তুই খালি পায়ে খুব ভালো খেলিস হয়তো বুটে খেলতে পারবি না অনেক এরকম বলেছে তো আমার তখন কোনো আইডিয়া ছিল না খালি পায়ে যেখানে খেলতে যেতাম সেখানে আমি ভালো প্রাইজ জিততাম ম্যান অফ দ্য ম্যাচ পেতাম ইভেন কি এই আলমারিটাও পেয়েছিলাম চন্দননগর থেকে 2003 তো এরকম অনেক কিছু পেয়েছিলাম মাকে একদিন বলি মা বুট কিনে দাও তো বুট কেনার সামর্থ্য ছিল না তো অনেক কষ্টে মা অনেকদিন পরে একটা বুট কিনে দিল আমাকে স্টার্টিং প্যাক কিনে তখন স্টার্টিং প্যাক না ওটা একটা কী বুট জানো বেশ 150 দিয়ে কিনে দিল 150 এরকম সামথিং কিছু দিয়ে কিনে দিয়েছিল তো তখন বুট পরে যখন স্টার্ট করি তো বুট পরে ঠিক সেট হচ্ছিলো না কারণ তখন ছোটোবেলা থেকে সব জায়গায় খালি পায়ে খেলেছি তো খালি পায়ে আমার মনে হয় ভালো লাগতো তো কিন্তু পরের দিকে খেলতে গেলে যেখানে বড় বড় টুর্নামেন্ট হচ্ছে খেলতে গেলে সেখানে নার্সাই লিগ এগুলো খেলতে গেলে তখন বুটের দরকার হতো মানে তখন বুটেই খেলতে হতো এবার যেখানে যেতাম খালি পায়ে সব জায়গায় ভালো খেলতাম কিন্তু বুট পরে গেলে খেলতে পারতাম না ঠিক সেট হতো না তারপর ধীরে ধীরে ফুটবলার হয়ে ওঠা চোট থেকে ফিরে আসা আত্মপ্রত্যয়ের আর এক নাম প্রবীর দাস না গল্প নয় গোটাটাই বাস্তব পিসিএল ইঞ্জুরি হয়ে যায় প্রয়াগের সাথে খেলতে গিয়ে তখন আবার হতাশ হয়ে পড়লাম যে প্রফেশনাল কেরিয়ার সবে স্টার্ট করলাম পায়ে লেগে গেলো আর পারবো তো তারপর সবাই বলতো পায়ে লেগে গেলে নাকি খেলা যায় না তখন তো অতটা জানতাম না অত কিছু যেরকম আমার লাস্ট ইয়ার 80-90 সিজনে অপারেশন হয়েছিল নর্মালভাবে নিয়েছি জানি যে ফিট হয়ে আসবো কিন্তু তখন কেরিয়ার সবে স্টার্ট করেছি কীভাবে ফিরবো জানি না তো সেখান থেকে 6 ট্রিটমেন্ট করে অপারেশন করতে হয়নি তো ওইভাবে আবার প্রফেশনাল ক্লাস স্টার্ট হয় তারপরে ওখানে ভালো খেলতে খেলতে ওখান থেকে ডেম্পোতে নিয়ে যায় আর্থার পাপাস ডেম্পো থেকে এফসি গোয়া খেলিয়ে আইএসএলে ওখান থেকে দিল্লি ডায়নামোস লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো